দেয়া আছে তুষার এবং নাদিম একটি গেম খেলছে যেখানে তুষার প্রথমে একটি পূর্ণ সংখ্যা বলবে এরপর নাদিম সংখ্যাটিকে চার দিয়ে গুণ করবে এবং গুণফল থেকে চার বিয়োগ করবে আবার তুষার নাদিমের পাওয়া বিয়োগ ফলকে চার দিয়ে গুণ করবে এবং গুণ ফল থেকে চার বিয়োগ করে ফল নাদিমকে বলবে এভাবে খেলা চলতে থাকলে প্রথমে তুষারের বলা কোনো সংখ্যা থেকে খেলা শেষে থ্রি সিক্স ফোর ফোর পাওয়া যাবে লক্ষ্য করো এখানে বলেছে প্রথমে সংখ্যাটিকে চারদিক গুণ করবে তাই সংখ্যাটিকে এ ধরে নিলাম চারদিক গুণ করলে তখন সংখ্যাটি হবে ফোর এরপর গুণফল থেকে ফোর বিয়োগ করবে মাইনাস ফোর এরপর যে সংখ্যাটি পাবে ধরে নিলাম এরপর সেই সংখ্যাটি পেল বি আবার এই সংখ্যাটির সাথে চার গুণ করবে মিস ফোর বি এবং গুণফল থেকে চার বিয়োগ করবে মাইনাস ফোর এভাবে করে খেলাটা চলতে থাকবে এবং খেলাটির শেষে থ্রি সিক্স ফোর ফোর পাওয়া যাবে এখানে লক্ষ্য করো বি ইজ ইক টু ফোর এ মাইনাস ফোর অর্থাৎ এখান থেকে ফোর কমন যায় তাহলে হবে এ মাইনাস ওয়ান এখান থেকে বোঝা যাচ্ছে বি সংখ্যাটা কিন্তু ফোর এর গুণিতক একইভাবে এখানে যে সংখ্যাটি এসেছে ফোর বি এটাকে যদি সি ধরি তাহলে সি ইজ ইকাল এবং এখান থেকে ফোর কমন যায় তাহলে হবে ফোর বি মাইনাস ওয়ান অর্থাৎ সিও যে সংখ্যাটি এসেছে সেটি কিন্তু ফোরের গুণিতক প্রত্যেক ধাপে যে সংখ্যাগুলো পাবো তাহলে এভাবে করে প্রত্যেক ধাপের সংখ্যাগুলো অবশ্যই সেটা ফোরের গুণিতক হবে এখন বলেছে খেলা শেষে থ্রি সিক্স ফোর ফোর পাওয়া যাবে কত ধাপ পড়ো ফোর সিক্স থ্রি সিক্স ফোর ফোর পাবে সেটা জানা নেই তাই ধরে নিলাম লাস্টের এক্স সংখ্যাটি পাবে অর্থাৎ এই সংখ্যাটির সাথে ফোর গুণ করে তার থেকে ফোর বিক করলে থ্রি সিক্স ফোর ফোর পাওয়া যাবে তাহলে এক্সের ভ্যালিউ কী হবে ফোর ইজ টু থ্রি সিক্স ফোর ফোর প্লাস পাশে গুণ তাহলে থ্রি সিক্স ফোর এইট ডিভাইড ফোর ইকুয়াল হবে নাইন ওয়ান টু অর্থাৎ এক্স এর ভ্যালু নাইন ওয়ান টু এসেছে একইভাবে এই সংখ্যাটিকে আগের ধাপের সাথে যদি কম্পেয়ার করা হয় এর আগের ধাপে এই সংখ্যাটি ছিল ঠিক এটির মতোই রাইট সাইডে অর্থাৎ এখন এক্সের ভ্যালু যেভাবে বের করা হয়েছে এই সংখ্যাটির সাথে ফোর প্লাস করে এরপর তার সাথে ফোর ডিভাইড করা হয়েছে একইভাবে এখানে যে নয়শো পাওয়া গেল এই নয়শো এই সংখ্যাটির সাথে ফোর প্লাস করে এর সাথে ফোর ডিভাইড করতে হবে ওকে খেয়াল করি নাইন ওয়ান টু প্লাস ফোর হবে নাইন ওয়ান সিক্স ডিভাইড ফোর টু টু নাইন একইভাবে এই সংখ্যাটির সাথে আবার ফোর প্লাস করে তার থেকে ফোর ডিভাইড করতে হবে লক্ষ্য করো টু টু নাইন প্লাস ফোর হবে টু থ্রি থ্রি ডিভাইড ফোর টু থ্রি থ্রি এই সংখ্যাটির ফোরদের নিঃশেষে বিভাজ্য হয় না টু থ্রি থ্রি সংখ্যাটিকে ফোর দিয়ে ডিভাইড করলে আসে ফিফটি এইট সমস্ত এক ভাগের চার এটি কোনো পূর্ণ সংখ্যা নয় কিন্তু শর্তে বলেছিল তারা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবে অর্থাৎ এই সংখ্যা পর্যন্ত এসে থেমে যাবে তাহলে তুষার প্রথমে যে ধনাত্মক সংখ্যাটি বলেছিল সেটি অবশ্যই টু টু নাইন হবে অর্থাৎ টু টু নাইন এই সংখ্যার সাথে ফোর গুন করলে পাওয়া যাবে নাইন ওয়ান সিক্স এরপর এর থেকে ফোর বিয়োগ করলে পাওয়া যাবে নাইন ওয়ান টু এই নাইন ওয়ান টু এই সংখ্যাটির সাথে ফোর গুণ করলে পাওয়া যাবে থ্রি সিক্স ফোর এইট এবং থ্রি সিক্স ফোর এইট এই সংখ্যাটি থেকে ফোর বিয়োগ করলে পাওয়া যাবে থ্রি সিক্স ফোর ফোর তাই তুষার যে সংখ্যাটি প্রথমে বলেছিল সেটা অবশ্যই হবে টু টু নাইন একইভাবে বলা যায় টু টু নাইন এই সংখ্যাটি কিন্তু ফোর এর গুণিতক নয় তাই যখন ফোরের গুণিতক নয় এমন কোন সংখ্যা তে থেমে যাব তখনই হবে সেটির অ্যান্সার একইভাবে যদি বলা হতো খেলা শেষে থ্রি সিক্স ফোর ফোর নয় থ্রি নাইন নাইন সিক্স পাওয়া যাবে তখন তুষার প্রথমে কোন সংখ্যাটি বলেছিল যে সংখ্যাটিতে খেলাটি শুরু করেছিল একইভাবে যদি ম্যাচটি করা হয় তাহলে তুষার প্রথমে যে সংখ্যাটি বলেছিল সেটি হবে টু ফাইভ ওয়ান অর্থাৎ তুষার এবং নাদিম যে খেলাটা খেলছিল সে খেলা শেষে যদি থ্রি নাইন নাইন সিক্স পাওয়া যায় তাহলে প্রথমে তুষারের বলা সংখ্যাটি ছিল টু ফাইভ ওয়ান এটাই অ্যান্সার থ্যাংক ইউ